হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে পায়ের রেসিপি, এটা খেতে খুবই সুস্বাদু। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে গরুর পায়া রান্না করা হয়। অনেকে এটাকে নেহারিও বলে থাকে, আসলে যে যে নামে চিনে সেটা। আমি এখানে 4 পিচের মতো পায়া নিয়েছি, এটা ফ্রিজে ছিল, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটা অনেকদিন ফ্রিজে ছিল, যার জন্য আমি একটু গরম পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি কিছু গরম করে রাখা পানি, এটা দিলে রগের মধ্যে যে রক্তটা জমাট বেঁধে থাকে এটা খুব ভালোভাবে বেরিয়ে যায় এবং নলাটা খুব সুন্দর করে পরিষ্কার হয়। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এভাবে আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রাখার পরে ফিরে এলাম, দেখুন অনেকটা রক্ত বেরিয়ে আসছে এবং নলাটা খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এটা ফ্রিজে থাকার কারণে গরম পানি দিলে অনেকটা গন্ধ বেরিয়ে যায়, অনেকটা ব্লাড বেরিয়ে গেছে। আমার নলাগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি দেখে নেই আমার নলা রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন 3 চামচ করে, মরিচ, হলুদের গুঁড়ো 3টা, 30 পাতা, 10টার মতো এলাচি, 2 টুকরো দারচিনি এবং কিছু লবঙ্গ এবং গোলমরিচ আর গরম মশলা, 8-10টার মতো কাঁচামরিচ নিয়েছি, জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি এই সব উপকরণ গুলো নলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো আমি দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর এটা রান্না করার জন্য আমি কিছু গরম পানি করে রেখেছি। অবশ্যই মনে রাখবেন আপনারা পায়া রান্না করার জন্য গরম পানি ব্যবহার করবেন। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এটা এখন চুলায় বসিয়ে দিব। ঠিক এভাবে আমি 5 ঘন্টা রান্না করব, আর এই সময় চুলার আঁচটা আমি একদম লো করে রাখবো। আমি ফিরে এলাম 5 ঘন্টা পরে, দেখে নেই কি অবস্থা। অনেকটা সেদ্ধ হয়ে আসছে, হাড্ডি থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাগার দিয়ে নিব। যেহেতু প্রথমে আমি কোনো তেল ইউজ করিনি রান্না করার জন্য, আমি কিছু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিব। বাগার দেওয়ার জন্য আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি। এর মধ্যে এখন পায়াগুলো দিয়ে দিব। আমি ফার্স্টে পানিটা অ্যাড করব, তারপরে পায়াগুলো দিব। পানি দিয়ে দিয়েছি এবং খুব আস্তে আস্তে আমি নলাগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ। এই পর্যায়ে আমি স্বাদ বাড়াবার জন্য কিছু জিরা গুঁড়ো দিয়ে দিব। এটা আমি জিরা আস্ত গুঁড়ো তেলে গুঁড়ি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে আর 5 মিনিট রান্না করব। তা সেক্ষেত্রে জিরাটা ভালোভাবে মিশে যাবে এবং ঝোলটা আরেকটু ঘন হবে। ফিরে এলাম 5 মিনিট পর। আমার রান্নাটা শেষ। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং হাড্ডি থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা আমার ভিডিও ফলো করে অবশ্যই রান্না করতে পারেন। আর রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।